আমার জেলা বাঁকুড়া স্পন্সার্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। 24 ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। চলুন যাই আজকের প্রতিবেদন। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পিরোরগাড়ি মোড় রেঞ্জের আমঝুরের রাইস মিল লাগোয়া সারেঙ্গা পিরোরগাড়ি মোড় রাস্তার পাশের জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়? এই ঘটনায় মানুষের সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন। এর ফলে একদিকে জঙ্গলের গাছপালা যেমন নষ্ট হচ্ছে, তেমনি জঙ্গলে আশ্রয় নেওয়া জীবজন্তুও মারা যাবে। দীর্ঘ সময় আগুন জ্বললেও দেখা মেলেনি বন দপ্তরের কর্মী বা আধিকারিকদের। যদিও পিরোরগাড়ি রেঞ্জের বিট অফিসার মুজিবুর রহমানের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের লোক সেখানে গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু জঙ্গলে আগুন লাগানোর জন্য যে সচেতনতা প্রচার দরকার তা হয়নি বলে অভিযোগ। আমাদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোক চলে গেছে। কিভাবে আগুন আগুন আমরা আয়ত্তে পেলে কিভাবে লাগলো এটা কিছু বলতে পারছেন? মানে কেউ পাবলিকে লাগিয়ে দিচ্ছে আর কি, ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ঠিক বলতে পারছেন? এখন ফিল্ডে থেকে লোক এলে তো যেভাবে পাতা জোড়ার সময় আগুন লাগাচ্ছে জঙ্গলে, তাতে তো অনেক ক্ষতি সম্মুখীন হবে। মানে যে সমস্ত জীবজন্তুরা যারা জঙ্গলে বসবাস করে তাদের পক্ষে অনেকটাই অসুবিধার এ সময় তো সেটা হয়। কতটা আপনারা অ্যাওয়ারনেস করছেন? আমরা খবর পেলেই আমরা ছুটে যাই, চেষ্টা করি নিবানোর, যত তাড়াতাড়ি করে নিবানোর। বাঁকুড়ার ইন্দাসে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের স্মৃতির উদ্দেশ্যে শুরু হলো 7 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। ইন্দাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। রবিবার ইন্দাস থানার আকুই ফুটবল মাঠে দলীয় পতাকা উত্তোলন করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের ইন্দাস ব্লক সভাপতি তথা টুর্নামেন্ট কমিটির সভাপতি শেখ হামিদ। আমাদের প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্ট আমরা 1 সপ্তাহব্যাপী আজকে আকুই 1-2 মিলে একটা টিম ছিল, আর একটা টিম সাতপুর অঞ্চল ছিল। দুটো টিম এই আকুই স্কুল মাঠে খেলাটা পরিচালিত। কটা টিমের খেলা? এটা 1 সপ্তাহব্যাপী হবে। এটা প্রতিদিন 2 করে টিমের খেলা হবে। ফাইনাল খেলা 30 জানুয়ারি ইন্দাস হাইস্কুল মাঠে হবে। আজকে কোনটি উইনার হয়েছে? আজকে আকুই 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল তারা উইনার হয়েছে। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। বাঁকুড়ার পাত্রশাহীর রাজ্য বিজেপি বিজেএমটিউ সভাপতি এবং কেন্দ্রীয় কিষাণ মোর্চার এক্সিকিউটিভ মেম্বার বাবন ঘোষ চায় পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী 2 কেন্দ্র কেন? সংবিধানে যদি নিয়ম থাকে উনি 294 কেন্দ্রের দ্বারা, কারণ উনি নিজেই জানেন না কোথা থেকে উনি জিতবেন। তিনি আরো কি কি বললেন চলুন শুনে নিই। দেখুন, আমাদের এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় জেলার তরফ থেকে দীর্ঘদিন ধরে আমরা ঠিক করেছি যে অনেকদিন আমি রাজ্য সফরে যাওয়ার পর থেকে দক্ষিণবঙ্গে সেরকমভাবে সময় দিতে পারছিলাম না, কারণ যেহেতু আমি কেন্দ্রীয় কৃষক মোর্চার দায়িত্বে আছি এবং দিল্লি প্রদেশের সহ চার্জে আছি, তো আমাকে বেশিরভাগ সময়টা দিল্লিতেই দিতে হয়েছে। এবং আপনারা জানেন দেশব্যাপী একটা কৃষকদেরকে নিয়ে একটা যে জোট ভোট পাকানো হচ্ছে, সেটা নিয়ে আমাদের কেন্দ্র সরকারকে বিড়ম্বনা ফেলার চেষ্টা করছে, তা নিয়ে আমি একটু ওদিকে পার্টির তরফ থেকে কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। দীর্ঘদিন ধরে এই জেলা থেকে আমাদের জেলা নেতৃত্ব বলছিল এখানে চা চক্রে আমরা মজদুর বার্তা, আমরা মজদুরদের সঙ্গে গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা শ্রমিক শ্রেণী তাদের সঙ্গে আমরা সোজা কথা, বাংলা কথা, একদম মজদুর বার্তা করতে চেয়েছিলাম। আজকে সেই কর্মসূচিটাই এখানে হচ্ছে, চা চক্রে মজদুর বার্তা, মানে চায়ের চর্চা হলো, একটু চা খাওয়া হলো, আর তার সাথে সাথে সাধারণ মানুষের সঙ্গে তাদের সুখ দুঃখটা একটু ভাগ করে নেওয়া হলো।
করোনা মহামারীর কবলে পড়ে শিখেই উঠেছে ছাত্রছাত্রীদের পড়াশোনা। কবে খুলবে স্কুল কলেজ তা নিয়ে এখনো পর্যন্ত নেই কোনো সরকারি নির্দেশিকা। তবে আজ বাঁকুড়ায় খুলে গেল স্কুল। এক শ্রেণীর মানুষের বক্তব্য, সমস্ত কিছু থেকে তুলে নেওয়া হয়েছে অধিকাংশ কোভিড বিধিনিষেধ। এই পরিস্থিতিতে আজ রানীবাগ ব্লকের মল্লিকডাঙ্গা গ্রামে এলাকাবাসীদের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা স্কুল খুলে গেল। তবে তা সরকারি স্কুল ঘরে নয়, রানীবাঁধের মল্লিক পারিবারিকের যে দুর্গা মন্দিরের মাঠ রয়েছে সেখানেই শুরু হলো স্কুল। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হলো স্কুল। উল্লেখ্য, কিছুদিন আগেই স্থানীয় বিডিওর কাছে স্কুল খোলার দাবি জানিয়েছিলেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্রছাত্রীরা। কি বলবে, মানে স্কুল চলাকালীন যেটুকু শিখেছিলাম সেটুকু ভুলে যাচ্ছি, তাই আমাদের এখানে পড়ানো হচ্ছে মানে যেগুলো মানে পড়ছি এখানে। আমাদের গ্রামেরই আমাদের কাকা জেঠা দাদা আরো অন্যান্য জায়গা থেকে এসে পড়াচ্ছে এখানে আমাদেরকে। তাদের কি মনে হচ্ছে যে পরীক্ষা যখন হবে ঠিকঠাক সিলেবাস বা পড়াশোনা ঠিকঠাক হবে? চেষ্টা করছে যতটুকু সম্ভব করার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।